হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেসিপি লাচ্চা সেমুই। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম কম উপকরণে এবং শুধুমাত্র দুধ দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই লাচ্চা সেমুই রেসিপিটি। আপনারা হয়তো ভাবছেন এটা আর দেখানোর কী আছে, কিন্তু আজকের রেসিপিটি আমি তাদের জন্য নিয়ে এসেছি যারা একদম রান্না করতে পারে না এবং যারা ব্যাচেলার। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। লাচ্চা সেমুই বানানোর জন্য আমাদের প্রথমে কিছু উপকরণ লাগছে। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি লাচ্চা। লাচ্চাটা আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা ছোট এলাচের টুকরো যেটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, অল্প নিয়েছি কাজু যেটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, অল্প নিয়েছি আলমন্ড, অল্প নিয়েছি কালো কিসমিস আর অল্প নিয়েছি রেগুলার কিসমিস। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আর 1 কাপ নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে আমি দুধটা দিয়ে দিচ্ছি 1 কাপ। আর যেই কাপে আমি দুধটা মেজারিং করেছিলাম সেই সেম কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি একটা ছোট এলাচের টুকরো দিয়ে দিচ্ছি আর এলাচটা আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিচ্ছি, এর ফলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন ততটা চিনি অ্যাড করবেন। এবার এই সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দুধটা খুব ভালো করে বলক উঠে এসেছে। এটা এখন আমার খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটা ভালো করে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি সেই শুকনো লাচ্চা সেমুইটা। যেহেতু লাচ্চা সেমুইটা দুধ দেবার পর অনেকটা ফুলে যায়, তাই আমি এখানে অল্পই লাচ্চা সেমুইটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প ড্রাই ফ্রুটস। প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প আলমন্ড, একটু দিচ্ছি কিসমিস, অল্প দিয়ে দিচ্ছি কাজু আর অল্প দিয়ে দিচ্ছি রেগুলার কিসমিস। আপনারা আপনাদের পছন্দ মতো এই লাচ্চা সেমুইটা ডেকোরেশন করে নিতে পারেন। এবার আমি এর ওপরে যে লাচ্চা সেমুইয়ে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা এর ওপরে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর লাচ্চা সেমুইটা অনেকটা ফুলে যায়, তাই দুধটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি। এবার এই লাচ্চা সেমুইয়ের উপরে আমি আরও একটু বাদাম, কাজু ও কিসমিস ছড়িয়ে দিচ্ছি। লাচ্চা সেমুইটা এখন আমার পুরোপুরি তৈরি। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের এই লাচ্চা সেমুইটি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজার হয়। সকালের হালকা ফুলকা ব্রেকফাস্ট অথবা বিকালের নাস্তার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বাই দ্য ওয়ে, আমি মাসুফা, আপনারা দেখছিলেন মাসুফা কি দুনিয়া। আজকের জন্য এতটাই, ফিরে আসবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।